তো শেষ পর্যন্ত আমি যখন জিজ্ঞেস করব আপনাদেরকে উত্তর করতে হবে বাঘের বাচ্চার মতো। মুমিন তো এরকম ঝিমায় ঝিমায় উত্তর দেয় না, মুমিন ইমানের তেজদীপ্ত বলে বলিয়ান হয়ে ওঠে, ঠিক কি না? মুমিন জ্বলে ওঠে আপন শক্তিতে, আছে না নাই? যে ইমান প্রয়োজনে, যে ইমান বাতিল মতের দোসর হয়ে ফায়দা লুটে, আছে না নাই? যে ইমান শুধুই কেবল খায়দায় আনন্দ করে, যে ইমান বোঝে না যে আরাকানে ভাইরা মরে, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমানে বলি, ঠিক কি না? তো ইমানের বলে বলিয়ান হতে হবে, জ্বলে উঠতে হবে আপন শক্তিতে। রবির স্লোগান না, কথাটা ভালো, জ্বলে উঠতে হবে আপন শক্তিতে। তো এই জন্য ইমানদারের আওয়াজ হবে খুব বুলন্দ আওয়াজ। আপনাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজে আকাশ বাতাস চন্দ্র ভেদ করে এই আওয়াজ আল্লাহর আরশে যে ধাক্কা লাগতে হবে চিল্লায় কোন, ঠিক কি না? এই শেষ পর্যন্ত এরকম বাঘের বাচ্চার মতো আওয়াজ করতে হবে, পারা যাবে না? ইনশাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন ইনশাল্লাহ। আজকের এই প্রোগ্রামে আসতে পেরে আমরা খুশি না বেজার, কম না বেশি, আমরা সবাই খুশি পরিমাণে বেশি আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আসুন আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে যে আল্লাহ তাআলা এরকম চমৎকার পরিবেশে আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত করলেন। আসুন হৃদয় নিংরানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে মন প্রাণ বুক মুখ একসাথে করে দেহের সবটুকুন শক্তি গলার এই মাঝ বরাবর এনে আমরা চিৎকার করে পড়ি কালিমাতুস শুকুর আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়াযীমি সুলতানিকা লাকাল হামদ বিল ঈমান لك الحمد بالإسلام لك الحمد بالقرآن প্রশংসা করলাম কার? আল্লাহর নাম জপতে কেমন লাগে? সবার ভালো লাগে? তাহলে আল্লাহর একটা ডাক দেন, বলেন ইয়া আল্লাহ। আবার ডাকেন, বলেন ইয়া আল্লাহ। আর জোরে ডাক দেন, পড়েন ইয়া আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, ডাকলেই তিনি সাড়া দেয়, ডাকলেই, তবে ডাকার মতো ডাকতে হয়, ঠিক কিনা? ডাকার মতো ডাকলে তিনি সাড়া দেয়, সাড়া দেওয়ার জন্য তিনি বসে আছে 24/7, সপ্তাহের 7 দিন, দিনের 24 ঘন্টা, মাসের 30 দিন তিনি বসে আছে যে বান্দার আমাকে ডাকে না কেন, ডাকলেই তিনি ডাকে সাড়া দেয় চিল্লায় কোন, ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো। আজকের এই জামায়াত হওয়াটা, এই মাহফিলটাকে তুমি আমাদের নাজাতের ওয়াসিলা বানাও। আজকে যেন আমরা কিছু শিখে যেতে পারি কোরআন থেকে এবং সেগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমরা যেন জান্নাতের উপযুক্ত হতে পারি। আওয়াজ করে পড়েন আমিন।